গত এক সপ্তাহ ধরে বারাসাত জেলা পুলিশ জেলা জুড়ে অভিযান চালিয়ে সমাজবিরোধীদের পাকড়াও করার পাশাপাশি প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র, বাইক, মোবাইল উদ্ধার করলেন। এটি বারাসাত জেলা পুলিশের এক উল্লেখযোগ্য সাফল্য। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন বিকেলে বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, একটা স্পেশাল ড্রাইভ চালিয়ে 2 টিমের কাছ থেকে মোট 8 জনকে অ্যারেস্ট করে 2টি টিমের, তাদের কাছ থেকে মোট 5টা ফায়ার আর্মস, তার মধ্যে 2টো সেমি অটোমেটিক আছে, এছাড়া 17 রাউন্ড অ্যামিউনিশন রিকভারি করে। এছাড়াও দেগঙ্গা পুলিশ স্টেশনে এরকম 4 জন আসামিকে আমরা একটা স্পেশাল ড্রাইভে অ্যারেস্ট করে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যারা মোট 13টা বাইক থেফট করেছিল, লিফ্ট করেছিল, তার মধ্যে 4টা অলরেডি রিকভারি হয়েছে। আমরা বাকিটা প্রসেস আছে, বাকি বাইকগুলো রিকভারি করার চেষ্টা করছি। এরা মেনলি এদের কাছ থেকে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, এই 8 জনের কাছ থেকে তার মধ্যে এদের 3-4 জন এক্সট্রাকশন করতে লোককে থ্রেট করতে, এই ব্যাপারগুলো আছে। তো আমরা আরও খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন চলছে। কিছু ওয়ান শাটার আছে, 2টো সেমি অটোমেটিক আছে, আর এর মধ্যে যে অ্যামিউনিশনগুলো আছে তার মধ্যে 7mm অ্যামিউনিশন আছে আর 8mm কিছু আছে। সবাই দত্তপুকুর পুলিশ স্টেশনের এরিয়ার নয়, তারা জেলারই বিভিন্ন জায়গায় তাদের বাড়ি। এরা দত্তপুকুর পুলিশ স্টেশন এরিয়া থেকে ধরা পড়েছে। এদের মধ্যেও আপনি যেটা জিজ্ঞেস করলেন যে প্রথম আমরা যে 4 জনকে ধরি, তারা একটা ক্রাইম করার উদ্দেশ্যে একটা হোটেলে জড়ো হয়েছিল প্রথমে, সেখান থেকে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছিলাম। বাইক চুরির যে থাকে এটা তো একটা অর্গানাইজড ক্রাইম, এই লিফটিং এবং রিসিভার থাকে, তো এটা একটা র্যাকেট তো আছেই। 13টা বাইক এরা নিজেরা স্বীকার করেছে, এখনও পর্যন্ত 13 বাইক এরা লিফট করেছে, সেটা কনফেস করেছে, এটা তো র্যাকেট অবশ্যই। সেটাকে আমরা বাস্ট আউট করেছে দেগঙ্গা থানার পুলিশ, এবং আমরা অলরেডি 4টা বাইক রিকভারিও করেছি। আমরা আপনাদেরকে খুব রিসেন্টলি জানাবো, এটা খুব একটা ভালো খবর। আমরা মোর দেন 150 মোবাইল রিকভারি করেছি, আমরা তার ওনারদের কাছে এগুলো আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বারাসাত জেলা পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র ও বাইক চুরির র্যাকেটের পাশাপাশি মোবাইল চুরির র্যাকেটকেও খুঁজে বার করার বিষয়ে কার্যত সাফল্য পেতে চলেছে। সব মিলিয়ে বেআইনি পাচার রুখতে বারাসাত পুলিশের ভূমিকা প্রশংসার দাবি রাখে। বারাসাত থেকে কায়ুমের সাথে অঙ্কিতের রিপোর্ট, নোবেল বাংলা।